উত্তরবঙ্গের কোলে অবস্থিত পাহাড়ি পর্যটন কেন্দ্রের অন্যতম ডেস্টিনেশন ভঞ্জন দার্জিলিং শহর থেকে আঠাশ কিমি দূরে সিঙ্গালিলা জাতীয় উদ্যানের প্রবেশদ্বারে এই ছোট্ট গ্রাম অঞ্চলটির মধ্যে গেলে আপনার আর বাড়ি ফিরে আসতে মন চাইবে না নেপালি ভাষায় মানে ভঞ্জন কথার অর্থ স্তূপের সংযোগস্থল নীল দিগন্ত জুড়ে কেবলই দেখবেন মেঘ ভেসে বেড়াচ্ছে দেখে আপনার মনে হবে আপনি যেন মেঘের উপর শুয়ে আছেন ছোট বড় নানা আকারের পাহাড় ঢাকা রয়েছে ঘন জঙ্গলে দেখে আপনার মনে হতেই পারে পাহাড়গুলি সবুজ কার্পেটে মোড়া রয়েছে আশেপাশে দেখতে পাবেন নীল লাল নানা রঙের পতাকা পাহাড়ি শীতল হাওয়ায় দোল খাচ্ছে জীবনে অ্যাডভেঞ্চার তো অধিকাংশ ভ্রমণ পিপাসুই চান আর মানে ভঞ্জন আসলে আপনার অ্যাডভেঞ্চারের কোনো শেষ থাকবে না বন্ধু বান্ধবীদের সঙ্গে দল বেঁধে করতে পারবেন ট্রেকও ট্রেক করে ধীরে ধীরে উপরের দিকে উঠতে পারবেন ধোত্রে ফালুট ও সান্দাকফুর মতো উঁচু শৃঙ্গতে শুধু কি তাই মানে ভঞ্জন আসলে সবুজ গালিচায় মোড়া পাহাড়ের ফাঁক দিয়ে সূর্যাস্ত বা সূর্যোদয় দেখে আপনার মনে হবে যেন জেগে জেগে আপনি স্বপ্ন দেখছেন একবার এই দৃশ্য দেখলে আপনার অনুভব হতে পারে হয়তো এতদিনে আপনার পৃথিবীতে জন্ম নেওয়াটা সার্থক হয়েছে হাত ধরে প্রেমিক অথবা প্রেমিকার সঙ্গে পাহাড়ের ঢালে বসে গরম গরম চা খাওয়ার আনন্দটা কিন্তু মিস করবেন না মানভঞ্জন থেকে একটু দূরে গিয়েই আপনার নজরে আসবে উঁচু ঢালে ঘেরা এক ছোট্ট লেক সেখান থেকে আর খানিকটা দূরেই রয়েছে বুদ্ধ মন্দির যে মন্দিরের আনাচে কানাচে জপমঞ্চ থেকে শুরু করে বৌদ্ধ সন্ন্যাসী এই সব কিছুরই দেখা মিলবে কিভাবে যাবেন ট্রেনে করে আপনাকে পৌঁছে যেতে হবে নিউ জলপাইগুড়ি আর সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যান মানভঞ্জন